হোপফুলি আপনাদেরকে হেল্প করেছে। আজকের যে সেশনটা, যেটা প্রত্যেক মাসেই থাকে, পার্ট থ্রি যে সেশনটা যেটা থাকে, সেখানে আমরা ডিসকাস করি যে সেই প্রোডাক্টগুলোকে আপনারা কীভাবে রিটেল করতে পারবেন, কীভাবে সেল করতে পারবেন, সেটা নিয়েই মূলত আমরা ডিসকাস করি। আজকেও সেম জিনিসটাই আমরা করবো, আমরা ওই জিনিসটাই আমরা ডিসকাস করবো যে কীভাবে আমরা লিভার হেলথের প্রোডাক্টসগুলোকে আমরা রিটেল করতে পারি, সেটা নিয়ে আমরা আজকের এই সেশনে ডিসকাস করবো। আজকের এই সেশনে আমি এবং বিক্রমদা আছি, আমরা দুজন মিলে এই সেশনটা কন্ডাক্ট করব। এবং আপনাদের যে কোয়ারিজগুলো থাকবে, যদি কিছু জানার থাকে বা কোথাও ডাউট হচ্ছে, সেগুলো আমরা সেশনের এন্ডে আমরা আপনাদেরকে অ্যান্সার করে দেবো। আপনারা কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন, পরে আমরা সেগুলো অ্যান্সার করে দেবো। সো মুভিং অন, সো যদি আমরা দেখি এই যে লিভার হেলথের যে মার্কেটটা, যদি আমরা গ্লোবাল একটা মার্কেট সাইজ দেখি, একটা প্রজেক্টেড স্কোর দেখা যাচ্ছে যে মোটামুটি লিভার হেলথের যে মার্কেটটা সেটা কোভিডের পর থেকে কিন্তু বেড়েই চলেছে। এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন কিন্তু কোভিডের পর থেকে লিভার হেলথের প্রবলেমও কিন্তু সাফার করছে। এবং দেখা যাচ্ছে যে মোটামুটি লিভার হেলথের যে মার্কেটটা সেটা সিএজিআর মোটামুটি 5.5% কিন্তু বাড়তে চলেছে আগামী 5 বছরে। এটা একটা প্রজেক্টেড ভ্যালু দেখানো হয়েছে, এর থেকে বেশিও হতে পারে। বিকজ আমরা কম বেশি যদি দেখি, আমরা অনেকের বাড়িতেই কিন্তু দেখতে পাচ্ছি লোকজন লিভার হেলথের সমস্যায় কিন্তু সাফার করছে। এবং তার জন্য কিছুটা রেসপন্সিবল আমাদের লাইফস্টাইল, আমরা এখন যেরকমভাবে আমাদের লাইফস্টাইল লিড করছি, যেরকমভাবে আমরা খাওয়া দাওয়া করছি, সেটা অনেকটাই রেসপন্সিবল এই লিভার হেলথের প্রবলেমের জন্য। নেক্সট যদি আমরা দেখি, আজকে আমরা যেই পার্টটা নিয়ে মূলত ডিসকাস করবো, সেটা হচ্ছে আগের দিন আমরা যখন ওই সেলস পার্টটা নিয়ে ডিসকাস করছিলাম গাট হেলথের, আমরা কীভাবে প্রসপেকশন করতে হয়, কীভাবে কাস্টমারকে অ্যাপ্রোচ করতে হয়, অ্যাপ্রোচ করার আগে কী কী জিনিস করতে হয়, কীভাবে মন দিয়ে শুনতে হয়, ওয়াই লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই পার্টগুলো আমরা আগের দিনের সেশনে আমরা কভার করেছিলাম। আজকে যেই জিনিসগুলো আমরা কভার করব, সেটা হচ্ছে আমরা আজকে কভার করব যে কোন কোন ভাবে আমরা আমাদের কাস্টমারকে প্রেজেন্ট করতে পারি, এবং সেই প্রেজেন্টেশনটা কীরকম হওয়া উচিত, এবং সেটা কীভাবে আমাদেরকে হেল্প করবে যদি প্রেজেন্টেশনটা ভালো হয়, বা যদি প্রোডাক্ট পিসটা যদি ভালো হয় সেটা কীভাবে আমাদেরকে হেল্প করবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা ডিসকাস করব যে কীভাবে আমরা আমাদের কাস্টমারের যে অবজেকশন সেগুলো আছে, সেগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, কী কী ধরনের অবজেকশন হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং আমরা ডিসকাস করব যে কীভাবে আমরা আমাদের সেলটাকে ক্লোজ করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে ফলো আপ করতে হয় সেটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব। বিকজ যদি লং রানে আমাদের কাস্টমারদেরকে রিটেন করতে হয়, তাহলে কিন্তু ফলো আপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ যদি আমরা প্রপার ওয়েতে ফলো আপ না করি, তাহলে কিন্তু আমরা লং রানে কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে রিটেন করতে পারবো না। সো আপনারা দেখুন, আপনারা চ্যাট বক্সে একটা লিঙ্ক পেয়েছেন, রেজিস্ট্রেশন লিঙ্ক। সো কাইন্ডলি আপনাদের ইন্ডিয়ান নাম্বার দিয়ে একটুখানি নিজেদের এই সেশনটাতে আপনারা যে অ্যাটেন্ড করছেন, কাইন্ডলি ওটা রেজিস্টার করে দেবেন, তাহলে আমাদের একটা ডেটা রাখতে সুবিধা হয় যে আজকের সেশনে কারা কারা অ্যাটেন্ড করেছেন। সো দেখুন, আপনারা ইনবক্সে একটা লিঙ্ক পেয়েছেন, কাইন্ডলি লিঙ্কে ক্লিক করে নিজের ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো যদি আমরা দেখি লিভার হেলথের যে ইম্পর্টেন্স, লিভার হেলথের প্রচুর ইম্পর্টেন্স আছে। বিকজ যদি আজকে আমরা প্রপার ওয়েতে নিজেদের লিভার হেলথকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা হেলদি ওয়েতে নিজের ওয়েটটাও কিন্তু মেনটেন করতে পারবো। যদি আজকে আমাদের লিভার হেলথ ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা প্রপার ওয়েতে নিজের ওয়েটটাকেও কিন্তু মেনটেন করতে পারবো না। তো সেই জন্যে আজকে মানে আমরা প্রত্যেকে চাইছি নিজেদের ওয়েটটাকে মেনটেন করতে, আমরা চাইছি ফিট থাকতে। তো সেই জন্যে কিন্তু আমাদের লিভারটাকেও কিন্তু হেলদি রাখাটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। সো যদি আমরা দেখি আজকে এই যে ডায়েটরি ফ্যাটস, যেটা আমরা সেখান থেকে যে লার্জ ফ্যাট গ্লোবিউলস যেগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু লিভার আজকে প্রসেস করতে সাহায্য করছে। লিভার খুব ভালোভাবে আমাদের বডি ফ্যাটটাকে ইউটিলাইজ করতে সাহায্য করছে, যাতে সেগুলো বডি টিস্যুতে যাতে অ্যাবজর্ব না হয়ে যায়, সেটা এনশিওর করছে। জাস্ট এ সেকেন্ড, যারা যারা এখানে চ্যাট বক্সে এডিএ নাম্বার লিখছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে এডিএ নাম্বার লিখবেন না। আপনাদের কাছে একটা লিঙ্ক দেখুন আমি পাঠিয়েছি, একটা মেসেজ গেছে যেখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে ক্লিক করুন। যেরকমভাবে আপনারা ট্রেনিং অ্যাটেন্ড করার জন্য, আমি আরেকবার এখানে পোস্ট করে দিচ্ছি সবার সুবিধার জন্য, এখানে পোস্ট করলে আমরা সেটাকে ট্র্যাক করতে পারবো না। এখানে আপনাদের একটা লিঙ্ক আমি পাঠাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখুন একটা দিয়েছি আমি, একটা লিঙ্ক আছে,
এই লিঙ্কটাতে ক্লিক করুন। লিঙ্কটাতে ক্লিক করলে ওখানে আপনার এডিএ নাম্বার দেওয়ার জায়গা থাকবে। যারা নতুন জয়েন করছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো ওইখানে আপনারা এটাকে পোস্ট করবেন, রাইট? যারা যারা চ্যাট বক্সে পোস্ট করছেন চ্যাট বক্সে পোস্ট করবেন না, এই লিঙ্কে এখানে আপনি ক্লিক করে আপনার এডিএ নাম্বারটা ওখানে পাঞ্চ করবেন, মানে দেবেন আর কি। ওকে সো যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে লিভার হেলথটা মেনটেন করাটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, বিকজ যদি আমরা লিভার হেলথটাকে প্রপার ওয়েতে মেনটেন না করি তাহলে কিন্তু আমরা নিজেদের যে ওয়েটটা সেটাকেও কিন্তু আমরা প্রপার ওয়েতে মেনটেন করে উঠতে পারবো না। তো সেই জন্যে হেলদি ওয়েট মেনটেন করার জন্যে হেলদি লিভার রাখাটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। যেটা আমরা ডিসকাস করছিলাম যে ডায়েটরি ফ্যাটস থেকে পাওয়া লার্জ ফ্যাট গ্লোবিউলসগুলোকে লিভার প্রসেস ডাউন করতে সাহায্য করে। আজকে লিভার কিন্তু আমাদের বডি ফ্যাটটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে কিন্তু সাহায্য করে এবং সেটা বডি টিস্যুতে যাতে ডিপোজিট না হয়ে যায় সেটাও ইনশিওর করে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমরা দেখি, যদি আজকে আমাদের ভালো লিভার হেলথ থাকে তার মানে আমাদের মেটাবলিজমটাও কিন্তু ভালো, মানে গুড লিভার হেলথ ইজ ইকুয়াল টু গুড মেটাবলিজম। তাছাড়া কিন্তু আজকে যদি আমরা আরেকটা জিনিস নোটিস করি যে লিভার কিন্তু আজকে গ্লুকোজ কনভার্সনও কিন্তু হেল্প করছে এবং সেটাকে গ্লাইকোজেন হিসেবে কিন্তু স্টোর করে রাখতেও কিন্তু সাহায্য করছে। নেক্সট আজকে আমরা আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যেটা আগের দিনকেও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যদি আমরা নিজেদেরকে আগের থেকে প্রিপেয়ার করে রাখি যে কোনো প্রোডাক্ট সম্পর্কে, তাহলে সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমাদের কাস্টমারকে বলতে কিন্তু সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই আগের দিন সেশনে আপনারা মিল্ক থিসেল, তারপরে ফাইবার, সালমন ওমেগা থ্রি এইসব প্রোডাক্টসগুলো নিয়ে নিশ্চয়ই শুনেছিলেন এবং সেই প্রোডাক্টসগুলোর বেনিফিটস কী, ফিচার্স কী, সেগুলো আপনারা শুনেছেন। এবং এই প্রোডাক্টসগুলো ভীষণই কমন প্রোডাক্ট যেগুলো আমরা মানে হয়তো মাঝে মধ্যেই আমরা সেল করি, রিটেল করে থাকি। বাট যদি আমরা এরকমভাবে একটা চার্ট বানিয়ে যদি আমরা প্রিপেয়ার করে রাখতে পারি এরকম একটা শীট, তাহলে কিন্তু ইন ফিউচার আমাদের কিন্তু প্রোডাক্টগুলো রিটেল করতে কিন্তু সুবিধা হবে। যেরকম নিউট্রালাইট মিল্ক থিসেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে নিউট্রালাইট মিল্ক থিসেলের কাজটা কি, নিউট্রালাইট মিল্ক থিসেল আমাদের লিভার ফাংশনিংটাকে ভালো রাখতে সাহায্য করছে। আজকে নিউট্রালাইটের যে মিল্ক থিসেল আছে এটা অক্সিডেটিভ ড্যামেজের এগেনস্টে আমাদের লিভারটাকে একটা প্রিভেনশন প্রোভাইড করছে, এটা হলো মিল্ক থিসেলের বেনিফিট। ফিচার্স কী কী আছে, এর মধ্যে আমরা কী কী জিনিস পাচ্ছি, কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, এর মধ্যে আমরা মিল্ক থিসেল, ড্যান্ডেলিয়ান রুট, টার্মেরিক এগুলোর গুণাগুণ আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এর মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজও পাচ্ছি যেটা আমরা পাচ্ছি ফ্রম মিল্ক থিসেল। পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এর কারণে আমরা লিখে রাখতে বলি, বিকজ অনেক সময় কি হয় যে একটা প্রোডাক্ট হয়তো আমি 2-3 বছর আগে ইউজ করেছিলাম, সো সেই প্রোডাক্টটার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার কেমন হয়েছিল সেটা হয়তো 2-3 বছর পর আমার মনে নাও থাকতে পারে। সো আমি যদি নোট ডাউন করে রাখি যে আমি এক সময় নিউট্রালাইটের মিল্ক থিসেলটা ইউজ করেছিলাম এবং সেই মিল্ক থিসেলটা ইউজ করে আমার এই বেনিফিটটা হয়েছিল বা আমি এই এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম। ফর এক্সাম্পল, আপনি হয়তো লাস্ট 2 বছর আগে মিল্ক থিসেল যখন ইউজ করা শুরু করেছিলেন তখন হয়তো আপনার লিভারে মারাত্মক প্রবলেম ছিল, আপনার LFT যে রিপোর্টসগুলো সেগুলো হয়তো প্যারামিটার্সগুলো হয়তো ঠিকঠাক আসতো না, তো আপনার হয়তো ফ্যাটি লিভারের সমস্যা ছিল এবং সেটা মিল্ক থিসেল ইউজ করার পর থেকে কিন্তু সেই প্যারামিটার্সগুলো ইম্প্রুভ করতে আরম্ভ করলো এবং এখন কিন্তু আপনার লিভার হেলথ অনেক ভালো আছে। তো এরকমভাবে যদি আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো নোট ডাউন করে রাখতে পারি এবং সেটা যদি আমরা ইন রিটার্ন কাস্টমারকে শেয়ার করি, সেই বেনিফিটস আর ফিচার্সের থেকেও কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একজন কাস্টমারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। সো আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এখানে নোট ডাউন করে রাখবো। আমরা আর যেটা করতে পারি সেটা হচ্ছে ইউসেজ, কীভাবে আমরা প্রোডাক্টটাকে ইউজ করবো। নিউট্রালাইটের যে মিল্ক থিসেল প্লাস যেটা আছে এটা আমরা একটা করে ট্যাবলেট টুয়াইস আ ডে উইথ মিল্ক কিন্তু আমরা রেকমেন্ড করতে পারি। নেক্সট আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে নিউট্রালাইটের ফাইবার, এটা নিয়ে আমরা আগের দিনকেও ডিসকাস করেছিলাম, এই চার্টটা আমি আগের দিনকেও দেখেছিলাম। তো নিউট্রালাইটের ফাইবার গাট হেলথের জন্য যেরকম ইম্পর্টেন্ট, লিভার হেলথের জন্যও কিন্তু ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। সো এই যে নিউট্রালাইটের ফাইবার যেটা আছে এটার বেনিফিট কী, এখানে আমরা পার সার্ভিংয়ে 3.7 গ্রাম অফ সলিউবল ডায়েট্রি ফাইবারের যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু জলের মধ্যে ইজিলি গুলে যাচ্ছে, সলিউবল ফাইবার আমাদের খেতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, গাট ফাংশনিংটা ইম্প্রুভ করতে সাহায্য করছে। ফিচার যদি আমরা দেখি এখানে আমরা 3 ধরনের সলিউবল ফাইবারের যে গুণাগুণ সেটা আমরা পেয়ে যাই, যেরকম রেজিস্ট্যান্ট ম্যালডোডেক্সট্রিন, পার্শিয়ালি হাইড্রোলাইজড গুয়ারদা, ভিনিলিন এগুলোর গুণাগুণ আমরা পেয়ে যাই। এটা জলের মধ্যে কমপ্লিটলি গুলে যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমরা শেয়ার করি,
মেবি আমি হয়তো লাস্ট দু বছর আগে যখন আমি ফাইবার ইউজ করা শুরু করেছিলাম তখন আমার ডাইজেস্টিভ নানান রকমের প্রবলেম ছিল, বাট লাস্ট দু বছর ধরে এই ফাইবারটা ইউজ করে আমার ডাইজেস্টিভ প্রবলেমসগুলো অনেকটাই কিন্তু রিডিউস হয়েছে। সো সেরকমভাবে আমি লিখতে পারি এবং এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিজের উপর ডিপেন্ড করছে, এমন নয় যে আমি এই জিনিসটাই বলবো। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের এক্সপিরিয়েন্স, আপনার কেমন লেগেছে, আপনার কী ফিডব্যাক এই প্রোডাক্টটা ইউজ করে আপনি সেটাই কিন্তু শেয়ার করবেন। এবং ইউসেজ, কীভাবে আমরা প্রোডাক্টটাকে ইউজ করবো, এটা আমরা সবসময় রেকমেন্ড করি। যখনই আপনি ফাইবার কাউকে রেকমেন্ড করছেন বা নিজেও ইনটেক করছেন, অ্যাটলিস্ট 250 ml to 350 ml জলের সাথে বা জুসের সাথে আপনি এটাকে মিক্স করে কিন্তু আপনি খেতে পারেন। এবং দিনের মধ্যে এটা আমরা 1 থেকে 2 বার করে রেকমেন্ড করতে পারি আফটার 12 years of age। এবারে যদি আমরা দেখি কারা কারা আমাদের প্রসপেক্ট হতে পারে লিভার হেলথ সাপ্লিমেন্টের জন্য, হু ক্যান বি আওয়ার প্রসপেক্ট, একটা হচ্ছে যারা কিনা ওভারওয়েট পারসনস, তাদের লিভার হেলথের প্রবলেম থাকতে পারে, সো দে কুড বি আওয়ার প্রসপেক্ট। আরেকটা হতে পারে অ্যালকোহলিক পারসন, যারা প্রচণ্ড বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করছে, তাদের লিভার হেলথের একটা প্রবলেম হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভারের একটা প্রবলেম থাকতে পারে। যারা কিনা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাচ্ছে, সেই জাঙ্ক ফুডের কারণে তাদের ফ্যাটি লিভারের সমস্যা থাকতে পারে বা লিভার হেলথের প্রবলেম অ্যারাইজ করতে পারে। এবং যারা একটা আনহেলদি লাইফস্টাইল লিড করছে তাদেরও কিন্তু লিভার হেলথের সমস্যা অ্যারাইজ করতে পারে। সো এইগুলো হচ্ছে একটা প্রসপেক্টের সম্ভাবনা, যারা যারা আমাদের প্রবাবল প্রসপেক্টস হতে পারে ফর লিভার হেলথ সাপ্লিমেন্টস। নেক্সট যদি আমরা দেখি, আজকে আমরা এখানে একটা ফানেল টেকনিক যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একটা পাওয়ারফুল টুল হতে পারে টু এনকারেজ দি ফ্লো অফ কনভারসেশন। তো সবার প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যখনই আমরা কোনো কাস্টমারকে রিচ আউট করছি আমাদের কিন্তু কাস্টমারদেরকে কথা বলার জন্য মোটিভেট করতে হবে। দেখবেন এরকম অনেক কাস্টমার আছে যারা কিন্তু কথাই বলতে চায় না। যদি একজন কাস্টমার কথা বলতে না চায় তাহলে কিন্তু তার যে প্রবলেমসগুলো, তার যে কনসার্নসগুলো, সেগুলো আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারবো না। তো সেই জন্যে আমাদের কিন্তু সবসময় আমাদের কাস্টমারদেরকে মোটিভেট করতে হবে যেন সে কথা বলে, এবং তাকে সেই জন্যে কিছু কিছু ওপেন এন্ডেড প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যাতে সে নিজের থেকে কথা বলতে চায়, নিজের থেকে কথা বলে, সেরকম ধরনের প্রশ্ন আমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে আমরা নিউট্রাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। আমরা শুধু যে প্রোডাক্ট নিয়ে ইনিশিয়ালি কথা বলবো তা নয়, আমরা তার পছন্দের কোনো জিনিস নিয়ে আমরা কথা বলতে পারি যাতে করে সে ইনিশিয়ালি কমফোর্টেবল ফিল করে, কথা বলা আরম্ভ করে। তারপরে আমরা গ্র্যাজুয়ালি কিন্তু লিডিং প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারি যেখান থেকে তার প্রবলেমটা বা তার কনসার্নটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে সেলটাকে ক্লোজ করার জন্য আমরা কিছু কিছু ক্লোজ এন্ডেড প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, যেরকম তাহলে আপনার প্রোডাক্টটা কেমন লাগলো বলুন, তাহলে কবে আমি আপনাকে প্রোডাক্টটা ডেলিভার করতে পারি, এরকম ধরনের কিছু কিছু পিন পয়েন্টেড ক্লোজ এন্ডেড প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করতে পারি। এবং তারপরে পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা সামারাইজ করে নিয়ে কাস্টমারের রিকোয়ারমেন্টটা বুঝে আমরা কিন্তু কাস্টমারকে রাইট প্রোডাক্টটা রাইট টাইমে কিন্তু আমরা পিচ করতে পারি। নেক্সট যেটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বা যেটাকে আমরা বলে থাকি যে প্রোডাক্টটাকে পিচ করা। সো যখন আমরা প্রোডাক্টটা পিচ করছি কাউকে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হতে হবে। সো যখনই আমরা প্রেজেন্টেশনে কথা বলছি, প্রেজেন্টেশন মানে হচ্ছে বেনিফিটস, এখানে কিন্তু আমরা ফিচার্সগুলো হাইলাইট করবো না, এখানে আমরা বেনিফিটসগুলোর কথা কিন্তু আমরা বেশি রকমভাবে হাইলাইট করবো। যখন আমরা কথা বলছি কাস্টমারের সাথে ইট শুড নট বি মোনোটোনাস, মানে শুনতে যেন ভালো লাগে আমাদের কথাটা। যদি আমরা একই রকমভাবে একইভাবে কথা বলে যাই কাস্টমার কিন্তু গ্র্যাজুয়ালি শুনতে শুনতে বোর ফিল করবে। সো যখনই আমি কোনো সেলস প্রেজেন্টেশন দিচ্ছি বা যখনই আমি কোনো কাস্টমারকে প্রোডাক্টটা পিচ করছি আমাদের ভয়েস মডুলেশনটা ঠিকঠাক থাকতে হবে, ইট শুড নট বি মোনোটোনাস। সো ফিচার ভার্সেস বেনিফিট যদি আমরা দেখি ডিফারেন্সটা কোথায়, প্রোডাক্টের ফিচার আমরা কোনটাকে বলছি, প্রোডাক্টের ফিচার হচ্ছে ইট ইস দি ফ্যাক্ট অ্যাবাউট দি প্রোডাক্ট, আর প্রোডাক্টের বেনিফিট আমরা কোনটাকে বলছি, ইট ইস দি ইউজফুলনেস অ্যাবাউট দি প্রোডাক্ট, যেটা কাস্টমারকে বেনিফিট প্রোভাইড করছে। ফর এক্সাম্পল নিউট্রালাইটের অল প্ল্যান প্রোটিন পাউডার, অল প্ল্যান প্রোটিন পাউডারের ফিচার কী, অল প্ল্যান প্রোটিন পাউডারের ফিচার হচ্ছে সেটা তৈরি হচ্ছে সোয়া হুইট এবং ইয়েলো পি। অল প্ল্যান প্রোটিন পাউডারের বেনিফিট কী, যেটা কাস্টমারকে লাভ দিচ্ছে, বেনিফিটটা হচ্ছে অল প্ল্যান প্রোটিন পাউডারের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের যে প্রোটিনের যে গ্যাপটা সেটা আমরা ফুলফিল করতে পারছি, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের বেনিফিট। সো ফিচার আর বেনিফিট দুটো কিন্তু সেপারেট জিনিস এবং দুটোকে কিন্তু আমাদেরকে সেপারেটলি কাস্টমারকে এক্সপ্লেন করতে হবে, বাট বেনিফিটটাই আমরা
বেশি রকমভাবে হাইলাইট করব। সো ইটস নট হোয়াট ইউ সে বাট হাউ ইউ সে ইট, আমরা কীরকমভাবে আমাদের প্রোডাক্টটাকে পিচ করছি, কীরকমভাবে আমরা আমাদের প্রোডাক্টটা প্রেজেন্ট করছি, সেটা কিন্তু ভীষণ রকমভাবে ম্যাটার করে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে একটা আমব্রেলার এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে একটা আমব্রেলার কী কী বেনিফিটস আছে। ফর এক্সাম্পল এই একটা আমব্রেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি আমব্রেলাটা আনব্রেকেবল, উডেন হ্যান্ডেল আছে, ক্লোথটা খুব ভালো, বাট বেনিফিটস কী যেটা কাস্টমার চায়। কাস্টমারের কাছে কিন্তু এই জিনিসগুলো অত বেশি ম্যাটার করে না যে সাধারণত কী দিয়ে তৈরি, ক্লথ দিয়ে তৈরি, উড দিয়ে তৈরি, আনব্রেকেবল, এগুলোর থেকেও যেটা বেশি ম্যাটার করে যে এটা আমাকে হার্মফুল সানরেজ থেকে, বৃষ্টির থেকে প্রোটেকশন প্রোভাইড করতে সাহায্য করবে। এই জিনিসটা কিন্তু কাস্টমারকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। সো যখনই আমরা কোনো কাস্টমারের সাথে কথা বলছি, যদি আমার মনে হয় যে কাস্টমার একটা প্রোডাক্টের মধ্যে বেনিফিটে যেটা সব কাস্টমারই চায়, আমরা কিন্তু সবার প্রথমে বেনিফিটসগুলোকেই কিন্তু হাইলাইট করবো, ফিচার্সটা কিন্তু সেকেন্ডারি যেটা আমরা পরে হাইলাইট করলেও পারি, বা অনেক সময় হাইলাইট না করলেও চলে যদি বেনিফিটটা খুব ভালো হয়। প্রোডাক্টের বেনিফিটস যদি আমরা দেখি, প্রোডাক্টের বেনিফিটস ক্যান বি আ সলিউশন ফর আ প্রবলেম, তো সেই জন্যে প্রোডাক্টের বেনিফিটসগুলো খুব ভালোভাবে আমাদের হাইলাইট করা উচিত। যদি আমরা প্রোডাক্টের বেনিফিটসগুলোকে ভালোভাবে হাইলাইট করতে পারি, তাহলে কিন্তু সেটা একজন কাস্টমারের যে নিডটা সেটাকে স্যাটিসফাই করতে সাহায্য করবে, এবং কাস্টমারের যে কোয়ারিটা আছে সেটা কিন্তু অ্যান্সারও হয়ে যেতে পারে প্রোডাক্টের বেনিফিটসগুলো। তো সেই জন্যে প্রোডাক্টের বেনিফিটসগুলো আমরা প্রপার ওয়েতে হাইলাইট করার চেষ্টা করব। সো অবজেক্টিভ কী কী আছে সেলস প্রেজেন্টেশনের? অবজেক্টিভ হচ্ছে আমরা একটা সেলস প্রেজেন্টেশন কেন করবো, বা আমরা প্রোডাক্টটাকে যখন পিচ করছি আমরা কেন পিচ করবো। মেন তো পিচ করার উদ্দেশ্য হচ্ছে টু সেল দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের বেনিফিটসগুলো এই কারণে আরও হাইলাইট করবো যাতে করে আমরা কম্পিটিটর যে ব্র্যান্ড আছে তার থেকে আমাদের প্রোডাক্টটাকে যেন আমরা সুপিরিয়ার ওয়েতে এস্টাবলিশ করতে পারি, আমাদের অ্যাডভান্টেজেসগুলোকে আরও বেটার ওয়েতে হাইলাইট করতে পারি। সেই জন্যে আমরা সেলস প্রেজেন্টেশন করবো। আমরা সেলস পিচটা এই কারণে করবো যাতে আমাদের কোম্পানিটাকে কাস্টমাররা গ্র্যাজুয়ালি অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাজ আ সেলস পার্সন যেন আমাকে অ্যাকসেপ্ট করতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যেন যে অবজেক্টিভ যেটা আসছে টু সেল দি নেক্সট প্রোডাক্ট, সেটার জন্যও যদি আজকে আমাকে প্রিপেয়ার থাকতে হয়, তাহলেও কিন্তু আমাকে প্রপার ওয়েতে কিন্তু সেলস পিচটা ভালোভাবে করতে হবে। এছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখনই আমি কাউকে সেলস পিচ দিতে যাচ্ছি বা একটা সেলস প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, সবসময় কিন্তু আমাকে আই কন্ট্যাক্টটা কিন্তু মেনটেন করতে হবে প্রসপেক্টের সাথে। যখন আমি আমার হাতে ব্রোশিওরও আছে, তখনও কিন্তু আমি চেষ্টা করব প্রপার ওয়েতে আই কন্ট্যাক্টটা মেনটেন করার। আমি ব্রোশিওরটা কাস্টমারকে দেবো যাতে কাস্টমার সেই ব্রোশিওরটা একবার হলেও দেখে, বিকজ ব্রোশিওর দেখা মাত্রই কিন্তু মেবি কাস্টমারের কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হলেও হতে পারে। ব্রোশিওরটাকে প্রপার ওয়েতে আমাদেরকে ইউজ করতে জানতে হবে, এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আমরা ব্রোশিওরটা কাস্টমারের বাড়িতেও কিন্তু ছেড়ে আসতে পারি। বিকজ ইনিশিয়ালি কী হয়, যখন আমি কথা বলার সময় কাস্টমারকে ব্রোশিওরটা দিচ্ছি, সে হয়তো জাস্ট গো থ্রু করলো বাট সেরকমভাবে হয়তো দেখলো না, বাট আমি যদি তার বাড়িতে ব্রোশিওরটা ছেড়ে আসে, একটা হাই চান্স থাকে যে সে ব্রোশিওরটা একবার হলেও সে উল্টে পাল্টা দেখবে, এবং সেখান থেকে মেবি তার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হলেও হতে পারে। এবং যখনই আমরা ব্রোশিওরটা কাস্টমারকে দিচ্ছি, ঠিক আছে, ব্রোশিওরের মধ্যে অনেক জিনিস লেখা থাকে, ছোটো ছোটো করে অনেক জিনিস লেখা থাকে, তো সেই জন্যে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা কোনো পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু সার্কেল করে দিতে পারি মেন মেন ফিচার্সগুলো। ফর এক্সাম্পল, আপনি হয়তো মিল্ক থিসেল নিয়ে কাস্টমারকে এক্সপ্লেন করেছেন, যদি তার কোনো ব্রোশিওর থাকে সেই ব্রোশিওরের মধ্যে আমরা মিল্ক থিসেলের যে ইম্পর্টেন্ট যে ফিচার্সগুলো সেগুলোকে কিন্তু আমরা হাইলাইট করে দেবো, যাতে পরবর্তী সময় কাস্টমার যখন ব্রোশিওরটা খুলে দেখছে তার যেন সুবিধা হয়। আর যখনই আমরা কাস্টমারের সাথে কথা বলছি, কাস্টমার যদি আমার থেকে ব্রোশিওরটা নিয়ে দেখতে চাইছে, তবে সেই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো না, কাস্টমারকে আমরা ব্রোশিওরটা দিয়ে আমরা কাস্টমারকে আগে দেখতে দেবো। কাস্টমার দেখে নেওয়ার পর আমি ইম্পর্টেন্ট যে ফিচার্সগুলো আছে ওই প্রোডাক্টের সেগুলো আমি হাইলাইট করে দেবো। এখানে বলা হচ্ছে যে স্টিমুলেশন অফ কাস্টমার সেন্সেসও কিন্তু ইম্পর্টেন্ট যখন আমি কাস্টমারকে কোনো প্রোডাক্ট পিচ করছি। মানে ভিশন এবং হিয়ারিং যদি আমরা দেখি, মানে যখন কাস্টমার আমার কথা শুনছে
বা আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো যখন দেখছেন সেটাই কিন্তু বেশি ইম্প্যাক্ট করে, মানে অলমোস্ট 93% ভিশন এবং হিয়ারিং মিলে, মানে যখন কাস্টমার কোনো কিছু দেখছে সেটা কিন্তু একটা বেশি ইম্প্যাক্ট রাখে। মানে এই জন্যই আমরা কাস্টমারকে ডেমো দেখাই, আমরা কাস্টমারকে খাতায় কিছু কিছু পয়েন্টস হাইলাইট করে দেখাই, কিছু কিছু পয়েন্টস আমরা হয়তো বোর্ডে নোট ডাউন করি, বিকজ এই জিনিসগুলো কিন্তু কাস্টমার সেন্সেসগুলোকে বেশি স্টিমুলেট করে, ইম্প্যাক্ট করতে সাহায্য করে। তো সেই জন্যই কিন্তু এইটাকে আমাদেরকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে। সো সেলিং ইজ নট টেলিং, ইট ইজ শোয়িং, ডেমনস্ট্রেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। সো আমাদেরকে প্রপার ওয়েতে এই যে কাস্টমারের যে সেন্সেসগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে, কাস্টমারকে প্রপার ওয়েতে প্রোডাক্টটা পিচ করে, কাস্টমারকে প্রোডাক্টটা সেল করার কিন্তু চেষ্টা করতে হবে। এবং ডিউরিং দি প্রেজেন্টেশন আমরা সবসময় আই কন্ট্যাক্ট মেনটেন করব, আমরা মুখের মধ্যে সেই হাসিটা মেনটেন করার চেষ্টা করব, বিকজ আমরা যদি একদম গম্ভীরভাবে আমরা যদি প্রোডাক্ট নিয়ে কথা বলতে থাকি, কাস্টমার ভাববে যে হঠাৎ করে এরকমভাবে কেন কথা বলছে, তার মুখে কোনো হাসি নেই, সে একটু হাসছে না বা এরকমভাবে কেন বসে আছে। তো সেই জন্য আই কন্ট্যাক্ট এবং স্মাইলটা মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট পশ্চার এবং জেস্টার মেনটেন করাটা ইম্পর্টেন্ট। যেটা আমি শুরুতেই বলছিলাম যে একদম মনোটোনাস ওয়েতে আমরা কথা বলবো না, আমরা একটুখানি ভয়েস মডুলেশন করার চেষ্টা করব, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সেটা করার চেষ্টা করব। যখন কাস্টমারের সাথে ফার্স্ট টাইম আমরা দেখা করছি আমরা কিন্তু প্রপার ওয়েতে আমরা হ্যান্ডশেক করবো, যাতে করে আমাদের যে কনফিডেন্সটা সেটা যেন রিফ্লেক্ট করে। মানে অনেক সময় কি হয় আমরা ক্যাজুয়ালি একটা হ্যান্ডশেক করি, বাট হ্যান্ডশেক শুড বি ফার্ম, যেটা কনফিডেন্সটা রিলায়াবিলিটিটা ইম্প্যাক্ট করে। আর ফেস রিল্যাক্সেশন মানে যেটা বলছিলাম যে যখন আমরা কথা বলছি ভয়েস মডুলেশনের পাশাপাশি ফেসটাকেও কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে রিল্যাক্স করতে হবে। সো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অবজেকশন, বাট তার আগে আমি একটু বিক্রমদাকে ইনভাইট করতে চাইবো। এই অবজেকশনের আগে যদি কোনো কাস্টমার আজকের প্রোডাক্টটা নিয়ে শুনতেই চাইছে না বা প্রোডাক্টটা নিয়ে সে জানতে চাইছে না, সেই মুহূর্তে আপনারা কীভাবে সেরকম ধরনের কাস্টমারদেরকে হ্যান্ডেল করবেন, তো সেটা বলার জন্য আমি একটু বিক্রমদাকে ইনভাইট করতে চাই। থ্যাংক ইউ দীপাঞ্জন, থ্যাংক ইউ। ওকে, সো দীপাঞ্জন যে পার্টটা এতক্ষণ এখানে আমি অডিও আমার আওয়াজকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে গ্রেট, সো থ্যাংক ইউ। আই এম ডাউন উইথ ফিভার, সো আমার ভয়েস ইজ লিটারেলি ডাউন। আমি একটু আসতেই কথা বলবো, হোপফুলি আপনারা বুঝতে পারবেন। খুব বেশি ভয়েস রেজ করাটা একটু মুশকিল, গলায় খুব ব্যথা আছে, রিকভারি মোড, এক দুদিনের মধ্যে ঠিকও হয়ে যাবে। সো এনিওয়ে, যেটা এখানে দীপাঞ্জন এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করছিল, প্রেজেন্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি কীভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করছি সেটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তারপরে ওর অবজেকশন হ্যান্ডলিংয়ের পার্টটাও আসবে। বাট সেলস ইজ আ ভেরি ডাইনামিক থিং, ইউনো, আই মিন আমরা যখন সেলিংয়ের কথা বলছি আমরা মানুষের সঙ্গে ডিল করছি, আমরা কোনো হিউম্যানকে নিয়ে কাজ করছি। তো এটা খুব সিম্পল সিচুয়েশন আমরা কখনোই বলতে পারি না, এখানে কখনোই 1+1 2ই যে হবে এটা নাও হতে পারে। এখানে কিন্তু আমরা হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলছি, মানুষের সঙ্গে ডিল করছি। এখানে অ্যান্সার মে ভ্যারি, এখানে এরকম অনেক চ্যালেঞ্জেস অনেক সময় আমরা ফেস করি যেগুলো যেটাকে হয়তো আমি আগে থেকে আমি ভাবিও নি, রাইট? যেহেতু 1+1 তো একটা স্টুডেন্টের কথাই আমার মনে পড়ছে, এটা একটা স্টোরি অ্যাবাউট আ স্কুল, স্টোরিটা দিয়ে শুরু করি তাহলে তারপরে এগোতে একটু সুবিধা হবে। তো স্টোরিটা একটা স্কুলের স্টোরি, যেখানে খুব ছোটো ছোটো বাচ্চারা যেরকম থাকে ক্লাস 1-2 বা তার নিচে নার্সারি, এরকম বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল বলা যেতে পারে। তো সেখানে একজন টিচার রিসেন্টলি তার ডেপুটেশন হয়েছে এবং স্টুডেন্ট লাইফে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, ম্যাথামেটিক্সে অনার্স মাস্টার্স করেছে, পরে সে স্কুল জয়েন করেছে এবং হি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি যেভাবে অঙ্ক শেখাবো কেউ সেরকমভাবে পারবে না, এবং অঙ্কে তার একটা ভালো দখল ছিল, পাড়াতেও যে টিউশনগুলো করাতো সেখানে তার একটা সুনাম ছিল। তো সে একদিন এরকম স্কুলে গেছে অঙ্ক শেখাচ্ছে, অঙ্কে সেদিন তার ক্লাস করেছিল যোগ শেখানো, বাচ্চাদের যোগ শেখানো। তো ক্লাস 1-এর একটা বাচ্চা তাকে সে যোগ শেখাচ্ছিল, তো মোটামুটি সে বোর্ডে সব কিছু শিখেছে, মানে 1-to-1 সে এনগেজ করছে, একটা স্টুডেন্টের কাছে গেছে একদমই কচি বাচ্চা, তাকে গিয়ে সে বলছে তুমি যোগ তো আমি যেগুলো শিখেছি বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলে তুমি যোগ করতে দিলে করতে পারবে? বলছে হ্যাঁ করতে পারবো। বলছে আচ্ছা ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে আমি একটা আপেল দিলাম, তারপরে তোমাকে আরেকটা আপেল দিলাম, তারপরে তোমাকে আমি আরেকটা আপেল দিলাম, এইবারই আপেলগুলো তুমি তোমার ব্যাগে রাখলে, এবার তুমি আমাকে বলো তোমার ব্যাগে কতগুলো আপেল রয়েছে।
বাচ্চারা অনেকক্ষণ ভাবলো, ভেবে বললো যে আমার ব্যাগে চারটে আপেল রয়েছে। তো যে টিচার সে একটু শক হয়ে গেল, আচ্ছা এতক্ষণ ধরে শিখে তাহলে কিছুই লাভ হয়নি। সে আবার জিজ্ঞেস করলো, না তুমি বুঝতে পারছো না, ধরো তোমাকে আমি একটা আপেল দিলাম, যোগের নিয়মটা মনে রাখো, তুমি হাতে গোনো, যেরকমভাবে আমি গুনে গুনে তোমাকে শেখালাম, তোমাকে আমি তারপরে একটা আপেল দিলাম, তারপর আরেকটা দিলাম, তারপর আরেকটা দিলাম, এইবার বলে তোমার নাকি কতগুলো আপেল রয়েছে। আবার বাচ্চাটা এখন ভাবলো, ভেবে বললো চারটে আপেল রয়েছে। টিচার দেখলো না এভাবে হবে না, বলছে আচ্ছা তোমার তোমার কোন ফলটা খেতে সবচেয়ে ভালো লাগে, বলছে কমলালেবু। আচ্ছা ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে একটা আমি কমলালেবু দিলাম, তারপর আরেকটা দিলাম, তারপর আরেকটা দিলাম, এবার তোমার ব্যাগে কতগুলো কমলালেবু রয়েছে, বলছে তিনটে। তো টিচার এবার খুব হ্যাপি হয়ে গেছে, বলছে বাহ এটা তো একটা ভালো ব্যাপার, যেটাও পছন্দ করে সেইটা দিয়ে বুঝিয়ে তারপরে আমি এবার ফিরে আসি। তো বলে গেলে বুঝতে পারলে তো কী করে যোগ হয়, বললে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। বলছে এইবার তোমাকে আবার আমি পুরনো প্রশ্নটা জিজ্ঞেস করছি, তোমাকে আমি একটা আপেল দিলাম, আরেকটা তারপর আপেল দিলাম, তারপর আরেকটা আপেল দিলাম, এইবার তুমি ব্যাগে এগুলো রাখলে এবার বলো তোমার ব্যাগে টোটাল কতগুলো আপেল রয়েছে, ঠিক আগের নিয়ম ফলো করে আমাকে এটা আনসারটা দাও। আবার বাচ্চাটা খানিকক্ষণ ভাবলো, ভেবে বললো যে চারটে আপেল রয়েছে। এইবার টিচার খুব রেগে গেছে, বলছে যে তুমি কী বোকা নাকি, তুমি এই আগেরটাই ঠিক করলে কমলালেবুটা, এখন তুমি আপেলের সেম নিয়ম তোমাকে বলছি তুমি ভুল করছো। ইরিটেটেড হয়ে গেছে টিচার, যদিও হওয়া উচিত না, বলছে এটা কী করে সম্ভব, তুমি কী করে হয় চারটে আমাকে এটা বোঝাও। বলে স্যার আপনি আমাকে একটা আপেল দিয়েছেন, আরেকটা দিয়েছেন, আরেকটা দিয়েছেন, আমি ব্যাগে রাখলাম, তো আমার ব্যাগে আগে থেকেই একটা আপেল মা দিয়ে পাঠিয়েছিল টিফিনের জন্য, তাহলে আমার ব্যাগে তো চারটে আপেলই থাকবে। তো ওর জায়গায় স্টুডেন্ট ওয়াজ রাইট, চারটে আপেল ওর ব্যাগে হবে, কারণ একটা আপেল আগে থেকেই ওর কাছে ছিল। তো টিচার আন্ডারস্টুড কি, মানে ওর যেভাবে এটা বলছে সেভাবে এটা ঠিক। তো অনেক সময় এইরকম সিচুয়েশন আমরা লাইফেও ফেস করি, আমরা অনেক সময় প্রিয়েম্প্ট করতে পারি না যে কেন ওই অ্যান্সারটা এলো, হয়তো আমাকে কাস্টমার নো বলছে, কেন বলছে, আমি সব কিছু বোঝালাম সব কিছু করলাম, কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ড স্টাডিটা অনেক সময় আমরা করি না। যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করি হয়তো আরও বেটার অ্যান্সার আমরা পেতে পারবো, হয়তো আমরা এই সেলস প্রসেস থেকে আরও আমি বেটার করতে পারবো, হয়তো আমি এটাকে কনভার্ট করতে পারবো। তো কিছু জায়গায় একটু ডিপ ডাইভ করাও দরকার হয়, কিছু সময় কাস্টমারকে আরেকটু বেশি এনগেজ করা দরকার। এখানে যদি স্টুডেন্টকে টিচার আরেকটু এনগেজ করতো, আরেকটু বোঝার চেষ্টা করতো, তাহলে আগেই হয়তো সে ভুলে যেত, কিন্তু এনিওয়ে সে আলটিমেটলি সেটা বুঝলো এবং সে রিয়েলাইজ করলো যে আমার টিচিং মেথোলজিটাকে হয়তো একটু চেঞ্জ করতে হবে। তো সিমিলারলি আমরা যখন কাস্টমারের সঙ্গে এনগেজ করি, কাস্টমার অনেক সময় আমাদের না বলে, রাইট, এবং এর পেছনে কোনো ভ্যালিড রিজন আমি অনেক সময় খুঁজে পাই না। এই না বলার পেছনে অনেক কারণ থাকতে পারে, ডিপেন্ডিং এই পার্টটা অনেক ইলাবোরেটলি করবে একটু পরে অবজেকশন হ্যান্ডলিং, বাট আমি এখানে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া যেখানে আমরা তো আমরা এখানে এরকমই একটা টপিক নিয়ে একটু ডিসকাস করবো। তো আমরা এখানে এরকমই একটা টপিক নিয়ে ডিসকাস করবো, হচ্ছে অনেক সময় কাস্টমার নো বলে, রাইট, কাস্টমারের আমার মনে হয় যে এটা কেন বলছে, বাট দেয়ার মে বি ডিফারেন্ট রিজনস, অনেক রিজন থাকতে পারে। নো মানে এখানে আমি অবজেকশনের কথা বলছিলাম, অবজেকশনটা অনেক পরে আসে। অবজেকশন মানে আমি আমার প্রোডাক্ট সম্বন্ধে ইনফরমেশন দিলাম, আমি প্রেজেন্ট করলাম, তারপরেও নো আসতে পারে। নো এর পেছনে অনেক ভ্যালিড রিজন থাকে, সেখানে প্রাইস হতে পারে, সেখানে অন্য যে কোনো কারণ হতে পারে, অবজেকশনের পেছনে অনেক কারণ থাকতে পারে, যেখানে আমি যেটা বলছি সেখান থেকেই কিছু পয়েন্ট তুলে কাস্টমার আমাকে বলছে যে না এটা আমার ঠিক লাগছে না, বা এটা কেন হচ্ছে। সো দিস ইজ অবজেকশন, যে প্রাইসটা কেন বেশি, সো ইট ইজ অবজেকশন। কিন্তু অনেক সময় কী হয়, কাস্টমারের সঙ্গে আমি যখন ডিসকাস করছি সেখানে কিছু ইনডিফারেন্স আসে, যেখানে কাস্টমার আমাকে হয়তো ইয়েস বলছে না, তার পেছনে কারণ যেটা হচ্ছে যে কাস্টমারের কাছে অলরেডি হয়তো একটা অপশন রয়েছে। এখানে একটা স্ট্রেট আপে নো নয়, এখানে একটা পোলাইট নো, কারণ কাস্টমারের কাছে অলরেডি একটা অপশন হয়তো রয়েছে, যেটা অনেক শুরুতেই হয়তো তিনি আমাকে বলে দিলেন, হয়তো আমি এখানে পুরো প্রেজেন্টেশনের আগেই কাস্টমার আমাকে বললেন যে আমি না এই মুহূর্তে ইন্টারেস্টেড নই, কারণ আমার কাছে অলরেডি প্রোডাক্টটা রয়েছে,
আমি হয়তো লিভার হেলথের জন্য অলরেডি কিছু প্রোডাক্ট ইউজ করছি, আমি হয়তো কোনো একটা ফাইবার ইউজ করছি কিন্তু আপনাদের ফাইবার নয়, তো এই ধরনের সিচুয়েশনে অনেক সময় আমরা একটু লস্ট হয়ে যাই। এবার আমি কী করবো? আমাকে তো কাস্টমার বলছে যে আমি অলরেডি ইউজ করছি, এবার আমি তাহলে কী করে কী করবো এখানে, এই প্রোডাক্টটাকে আমি কী করে সেল করবো? ওনার কাছে তো অলরেডি রয়েছে একটা কোনো না কোনো ফাইবার, তাহলে আমি এখানে ফাইবারটা কী করে সেল করবো? তো এটা একটা অড সিচুয়েশন। অবজেকশন পেলাম, কাস্টমার প্রাইস নিয়ে কোয়েশ্চেন করছে, আমি প্রাইসটাকে কাউন্টার করলাম, দ্যাট ইজ এ সেপারেট টপিক। সেটাকে কাউন্টার করার জন্য আমার কাছে টুল রয়েছে, আমার কাছে অনেক অপশান রয়েছে, আমার কাছে অনেক ইনফরমেশন রয়েছে। কিন্তু যদি কাস্টমার আগে থেকেই বলে তো যদি এখানে কাস্টমার আমাকে বলে যে আমার কাছে অলরেডি প্রোডাক্টের সলিউশন রয়েছে, এই প্রোডাক্ট আমি ইউজ করছি, সেখানে আমি কী করবো? তো এই কারণেই এই টপিকটা একটা ছোট্ট পার্ট যেটা আমি একটু ডিসকাস করিনি, তারপরে অবজেকশনটা যখন দীপাঞ্জন বলবে আপনারা অনেক বেটার ওয়েতে রিলেট করতে পারবেন। সো যখন কোনো ইনডিফারেন্স থাকে, রাইট, যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন শো করছে তার কারেন্ট সার্কামস্ট্যান্সেসে, মানে তিনি এখন যে জায়গায় রয়েছেন এখানে তার আর কোনো ভ্যালু অ্যাডিশনের দরকার নেই বলছেন উনি, উনি বলছেন আমার আর কোনো অ্যাডিশনাল সাপোর্টের দরকার নেই, কারণ আমি যেটাতে রয়েছি আমি হ্যাপি রয়েছি। কেউ আমাকে এসে যদি বলে যে তোমার এয়ারটেল কানেকশন রয়েছে, তুমি জিওর কানেকশনে সুইচ করো, আই উইল বল নো, আমি হ্যাপি রয়েছি, আমার কানেকশন স্টেবল রয়েছে, সব কিছু ঠিক চলছে, আমি আমার কোনো প্রবলেম নেই, মানে আমি আমার কারেন্ট স্টেটাসে আমি হ্যাপি রয়েছি। সো এই জায়গাটা কি আমরা বলছি ইনডিফারেন্স, এটাকে আমি কী করে অ্যাড্রেস করবো? এটাকে অ্যাড্রেস করার জন্য যে পয়েন্টগুলো এখানে মেনশন করা হয়েছে সেগুলো আমরা এখানে একটু কথা বলে নেবো, যে কাস্টমার্স পয়েন্ট অফ ভিউটাকে অ্যাকনোলেজ করা, একটা প্রোবকে এগ্রিমেন্ট টু প্রোবের দিকে নিয়ে যাওয়া, তারপরে আমাকে এই চারটে প্রসেসকে ফলো করা, যেটা আগে দিয়ে আমরা দেখবো। সো মুভিং ফরওয়ার্ড, যদি আমরা এখানে দেখি যে আইডেন্টিফাই কাস্টমার ইন্টারফারেন্সেস, এটা খুব আর্লি লেভেলে হয়, রাইট, এখানে তো একটা লেভেল অবধি পৌঁছে যাওয়ার পরে, প্রেজেন্টেশন হওয়ার পরে তারপরে তো অবজেকশন আসতে পারে, কিন্তু এখানে বলছি যখন ইনডিফারেন্স আসে সেটা অনেক আগে আসে, সেটা হয়তো আমি কিছু বলতে শুরু করার আগেই চলে আসে, তো এই প্রসেসটা হয়তো অনেক আগেই শুরু হবে, রাইট। সো এখানে অনেক আগে এই প্রসেসটা শুরু হবে, যেখানে কনভারসেশনের শুরুতেই আমি কিছু বলতে শুরু করার আগেই, বা আমি যখনই বলছি লিভার হেলথ তখনই আমাকে কাস্টমার এই কথাটা বলছে যে দে আর অলরেডি ইউজিং এবং দে আর অলরেডি স্যাটিসফাইড উইথ দ্য কম্পিটিটর প্রোডাক্ট, ওরা একটা কম্পিটিশনের প্রোডাক্ট তারা ইউজ করছেন, দে আর স্যাটিসফাইড, তারা এটা বলছে যে তারা তাদের মনে হচ্ছে যে আর কোনো ইম্প্রুভমেন্টের দরকার নেই, আমি যে কারেন্ট স্টেটাসে রয়েছি সেই কারেন্ট স্টেটাস ইজ পারফেক্ট, রাইট, তারা কোনো আর ফার্দার এখানে ইম্প্রুভমেন্টের দিকেও যেতে চাইছে না। তো এখানে এই সিচুয়েশনটাকে আমরা বলছি ইনডিফারেন্স, রাইট, যেখানে স্টেটমেন্ট কীরকম হতে পারে কাস্টমার, যুই অলরেডি ইউজ আ কোম্পানি লাইক ইয়োর্স অ্যান্ড উই আর হ্যাপি উইথ আওয়ার সার্ভিস উইথ দেয়ার সার্ভিস। সো এখানে কাস্টমার স্টেটমেন্ট এরকম হবে যে আমি না অলরেডি ইউজ করছি একটা এরকম অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট এবং আমি ওদের সার্ভিসে হ্যাপি আছি, আমি জাস্ট এটা কিছুদিন আগেই শুরু করেছি নেওয়া, তো এখনই আমি আর চেঞ্জ করতে চাইছি না, বা বললো যে সরি আমি এখনই কোনো নতুন সাপোর্ট চাইছি না, বা আমি কোনো হেল্প এখনই চাইছি না, আগে কিছুদিন দেখে নিই তারপরে আমি আপনার প্রোডাক্ট ট্রাই করবো। তো এখানে আমরা কী করতে পারি? কেউ বলবেন যে না, তারপর আমি জোর করে আমি হয়তো আমার প্রোডাক্টের কথা বলবো, বা আমি হয়তো সুইচ করে অন্য প্রোডাক্টের কথা বলবো, কিন্তু সেটাও তো তার লিডটাকে আমি যে আইডেন্টিফাই করেছি তার সঙ্গে সেটা অ্যালাইন হবে না। আমি যদি লিভার হেলথের কোনো কথা আমি লিডটা আমি আইডেন্টিফাই করেছি লিভার হেলথে, কিন্তু আমি যখনই শুনলাম যে লিভার হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট অলরেডি ইউজ করছে, আমি সুইচ করে চলে গেলাম এখানে বোন হেলথে, তো এটা কি রাইট ডিসিশন হবে বা এটা কি রাইট অ্যাপ্রোচ হবে? অ্যান্সার ইজ নো, কারণ তার লিডটাই হচ্ছে লিভার হেলথ, কিন্তু প্রবলেম ইজ সে অলরেডি অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে, তো এখান থেকে আমি বাইপাস করে আমি চলে যেতে পারি না বোন হেলথে, আমাকে ওই অ্যারাউন্ডেই থাকতে হবে। তো এখানে আমাকে আমার প্রোডাক্টটা এখানে বলতে হবে, হ্যাঁ হয়তো আজকে সেল হবে না, কিন্তু আমার প্রোডাক্টটাকে পিচ তো করার চেষ্টা করতে হবে। সেই সিচুয়েশনটাকে তৈরি করার জন্য আমরা কী করি? এখানে কয়েকটা পয়েন্ট বলা হয়েছে, প্রথমে অ্যাকনোলেজ দ্য কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ, কাস্টমার যে ডিসিশন নিয়েছে সেটাকে অ্যাকনোলেজ করতে হবে। এখানে যদি আমরা স্ট্রেট অ্যাওয়ে কাস্টমারকে বলি এ বাবা আপনি ওই প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছেন, ওটার তো মার্কেট ফিডব্যাক খুব বাজে, ওটা তো খুব বাজে প্রোডাক্ট, ওটা তো এফিকেসি খুবই খারাপ, ওটা তো একদমই কাজের নয়, এই কথাটা বলা মানে আপনি কাস্টমারের ডিসিশনকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করছেন, মানে আপনি তার উইজডমকে, তার বুদ্ধিকে চ্যালেঞ্জ করছেন। কারণ কাস্টমার যখন একটা ডিসিশন নিয়েছেন তিনি তার ব্রেন অ্যাপ্লাই করে নিয়েছেন, বুদ্ধিকে অ্যাপ্লাই করে নিয়েছেন, এখানে যখনই আপনি তার চয়েসকে খারাপ বলছেন, তার ডিসিশনকে খারাপ বলছেন, মানে আপনি তার উইজডমকে চ্যালেঞ্জ করছেন, তার বুদ্ধিকে চ্যালেঞ্জ করছেন।
যেটা কোনো সুস্থ সবল মানুষ কখনোই পছন্দ করবে না। তো অবভিয়াসলি তিনি এখানে রেগে যাবেন, তো তার মনে হবে দৌড়ে মানে ইনি আমাকে এরকমভাবে অপমান করলে না, আমার এর থেকে কোনো প্রোডাক্ট আর নেবো না। তো এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা দরকার, তার জন্য অ্যাকনোলেজ কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ, কাস্টমারের যে ডিসিশন সেটাকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আপনার কথা থেকে পরিষ্কার আমি বুঝতে পারছি যে আপনি আপনার কারেন্ট যে অপশানে সেটাতে আপনি বেশ হ্যাপি রয়েছেন, অ্যান্ড অবভিয়াসলি আপনি ইউ আর দ্য বেস্ট জাজ ফর ইউর ডিসিশন ফর ইউর হেলথ, এবং যেটা মনে হচ্ছে আপনার জন্য এই প্রোডাক্টটা কাজও করছে, বা আপনি বা এরকম বলতে পারেন যে আপনার আপনি প্রোডাক্টটা সম্বন্ধে যেটা বলছেন সেটা শুনে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনার জন্য কাজ করছে। তো এইটুকু, এটা কখনো এক্সাজারেট করবো না, কখনো আমি এটা বলবো না যে আপনার ডিসিশনটা রাইট। তো আমাকে ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট হতে হবে, যখন আমি কথা বলছি অ্যাকনোলেজ করছি, অ্যাকনোলেজ করুন যে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা আপনি ইউজ করছেন এবং আপনি এটাতে মোটামুটি স্যাটিসফাইড রয়েছেন। তো এই রকম আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, কখনো এটা আমরা বলতে পারি না যে আই থিঙ্ক ইট ইজ গ্রেট ইউ আর ইউজিং আনাদার সাপ, এটা দারুণ হয়েছে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করছেন, অসাধারণ, না অত দূরে যাওয়ার দরকার নেই, কারণ সেটা যাওয়া মানে আপনি ওই প্রোডাক্টটাকে এন্ডোর্স করতে শুরু করছেন। আপনি এন্ডোর্সও করবেন না আবার স্ট্রেট অ্যাওয়ে রিজেক্টও করবেন না, তো আপনাকে একটা মিড ওয়ে নিতে হবে, মিডল পাথ নিতে হবে। যদি আপনি মিডল পাথটা নেন তাহলে আপনার জন্য কাম ব্যাকের একটা অপরচুনিটি থাকে। এরপরে যখন আপনি মোটামুটিভাবে ওনাকে অ্যাকনোলেজ করলেন যে আপনার ডিসিশনটাকে আমি অ্যাকনোলেজ করছি, আপনি প্রোডাক্টটাকে ইউজ করছেন, আপনি হ্যাপি আছেন, যদিও আপনি প্রোডাক্টটা ইউজ করে আপনি এখন স্যাটিসফাইড আছেন, বাট স্টিল ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং আপনার নিড যেটা আমি বুঝছি, যদি আরও কিছু বেটার অপশান আপনি আপনার জন্য থাকে সেটাকে যদি আমরা ডিসকাস করি, এবং যদি আপনার মনে হয় যে আরও বেটার অপশান আমি আপনাকে দিতে পাচ্ছি, তাহলে ফিউচারে কিন্তু আপনি আমার প্রোডাক্টটাও ট্রাই করে দেখতে পারেন, এবং তার জন্যে আমি আপনার থেকে একটু সময় চাইবো আমার প্রোডাক্টটাকে একটু ব্রিফ করার জন্য। কারণ আপনি জানেন আপনার প্রোডাক্টের মধ্যে এরকম অনেক পয়েন্ট আছে যেগুলো যদি আপনি বলেন কাস্টমারের মনে একটা ইনসিকিউরিটি তৈরি হবে যে এই প্রোডাক্টটা অনেক বেটার, রাইট, যে কম্পিটিশন ব্র্যান্ড উনি ইউজ করছেন তার থেকে আমি বেটার এখানে বেনিফিট আমি ওনাকে অফার করতে পারছি, সেই বেনিফিটটাকে বলার একটা অপরচুনিটি আমাকে তৈরি করতে হবে। তো সেই অপরচুনিটিটা আমি ইমিডিয়েট স্কোপে আমি পাচ্ছি না, কারণ অলরেডি তিনি ইউজ করছেন। তো আমি একটা ফিউচার টাইম জোন আমি তৈরি করবো যে আজকে আপনি এটা হয়তো ইউজ করছেন এবং আপনি হ্যাপিও রয়েছেন, বাট স্টিল আমি আপনার সঙ্গে একটু ডিসকাস করতে চাই যে আমাদের প্রোডাক্টটার মধ্যে যদি আরও বেটার কিছু আপনি অপশান পান, বেটার আপনি বেনিফিট পান, যাতে এটা ফিউচারে আপনি ইউজ করতে পারেন, তার জন্য আমি আপনাকে একটু বলে রাখতে চাই। তো সেই তার জন্য আমি আপনার থেকে 5 মিনিট সময় চাইছি। এবং যখনই আপনি আপনার প্রোডাক্টের কথা বলবেন, অবভিয়াসলি তার মনে একটা ইম্প্যাক্ট তৈরি হবে, এবং তিনি এটাকে যখন অ্যাকনোলেজ করবেন, তার থেকে আপনি যখন এগ্রিমেন্টটা নেবেন, তখন কী হবে, তার আইদার তিনি সঙ্গে সঙ্গে তিনি প্রোডাক্টটাকে আবার নিতে চাইবেন, যদিও তার স্কোপ কম, কারণ অলরেডি তিনি পয়সা দিয়ে একটা প্রোডাক্ট কিনেছেন, কিন্তু ফিউচারের জন্য আপনি একটা রাস্তা তৈরি করে রাখলেন যাতে কিছুদিন পরে আবার আপনি ফলো আপটা শুরু করতে পারেন যে আপনার তো মোটামুটি শেষ হতে চললো, এবার এই প্রোডাক্টটা আপনি ইউজ করে একবার দেখুন। তো এই জায়গায় একটা রাস্তা তৈরি করে রাখা দরকার। আপনি যদি স্ট্রেটওয়ে ওনাকে রিজেক্ট করতেন যে আপনার যে প্রোডাক্ট ইউজ করছেন খুব বাজে, তিনি আউট অফ ইগো আপনার থেকে প্রোডাক্ট কিনতেন না। আপনি যদি লিভার হেলথ থেকে, যেটা ওনার নিড, সরে এসে বোন হেলথের দিকে চলে যেতেন, ইমিডিয়েটলি হয়তো আপনার প্রোডাক্ট সেল হতো, কিন্তু যেটা ওনার নিড, সেই অ্যাকচুয়াল নিডটাকে আপনি আনটাচ রেখে চলে যেতেন, যেটা যেখান থেকে ফিউচারে আপনার অনেক বেশি সেল হতে পারতো। তো আপনাকে এই জন্য ওই নিড এরিয়াটাকে অ্যাড্রেস করতেই হবে, কিন্তু ফিউচার কোনো একটা টাইম জোনে আপনাকে সেটাকে নিয়ে যেতে হবে। এবার এটার জন্য আমাদের এই 4টে পয়েন্টকে স্যাটিসফাই করা দরকার, যে কাস্টমারের কারেন্ট সার্কামস্ট্যান্সেসটা কী রয়েছে, এখনকার পরিস্থিতিতে তিনি কতটা হ্যাপি, কতটা স্যাটিসফাইড সেটা জানা দরকার, অপরচুনিটি মানে ফিউচার অপরচুনিটিটাকে আইডেন্টিফাই করা দরকার, এবং যখন আপনি এই অপরচুনিটিটাকে আইডেন্টিফাই করলেন তার এফেক্টটা কী হচ্ছে, এবং ফাইনালি যে নিড যেটা রয়েছে সেই নিডটা কতটা স্ট্রং, এই 4টে জিনিসকে আইডেন্টিফাই করা দরকার, যেটা একটা স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। প্রথমে কাস্টমার সার্কামস্ট্যান্সেস, তারপরে অপরচুনিটিকে আইডেন্টিফাই করা, তারপরে এফেক্টকে এক্সামিন করা, এবং তারপরে এক্সিস্টেন্স অফ আ নিডকে কনফার্ম করা। তো যদি আমরা কাস্টমার সার্কামস্ট্যান্সেস বলি, এটা এই মুহূর্তে কাস্টমারের কি স্টেটাস, রাইট, তিনি এই প্রোডাক্টটা যেটা ইউজ করছেন সেই প্রোডাক্টটা ইউজ করে ওনার কেমন লাগছে সেটাকে বোঝাটাও খুব দরকার, রাইট, কিছু ফিডব্যাক নেওয়া যে আপনি প্রোডাক্টটা তো ইউজ করছেন কেমন লাগছে, এই প্রোডাক্টটার মধ্যে যে আপনি যে ক্লেমগুলো যেটা বলা হয়েছে সেই ক্লেমগুলো স্যাটিসফাই করছে, আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি আপনার থেকে জানতে চাইছি,
এর মধ্যে লিভার হেলথের জন্য কী বেনিফিট আপনি পাচ্ছেন, যে ফাইবারটা আপনি ইউজ করছেন এটা কি সলিবল ফাইবার, তো এই জিনিসগুলো তার থেকে বোঝা যে তিনি যেটা ইউজ করছেন সেই প্রোডাক্টটা সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়া। আইডেন্টিফাই দ্য অপরচুনিটি মানে হচ্ছে কিছু স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করা যাতে আপনি তাকে আরও বেটার কিছু সাপোর্ট করতে পারেন, মানে তার কোন নিডগুলো এখনও আনটাচড রয়েছে, মানে যে নিডটা রয়েছে কিন্তু এই কারেন্ট প্রোডাক্ট দিয়ে সেই জায়গাটাকে তিনি স্যাটিসফাই করতে পারছেন না, সেটাকে আইডেন্টিফাই করা এবং তার ফলে কী ধরনের এফেক্ট তিনি পাচ্ছেন এবং তারপরে নিডটাকে যদি আমি কোয়েশ্চেন দিয়ে বোঝাই তাহলে একটু সুবিধা হবে। এক্সপ্লোর দ্য কাস্টমার সার্কামস্টান্সেস, এই মুহূর্তে সার্কামস্টান্সেসটাকে যদি আমি বুঝতে চাই, হোয়াট আর ইউ কারেন্টলি ডুইং অ্যাবাউট, হাউ ডু ইউ ডিল উইথ, মানে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা কীভাবে কাজ করছে, সেটা কীভাবে আপনাকে হেল্প করছে, সেটা কীভাবে আপনাকে সাপোর্ট করছে, এখানে কী কী রয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করলেন। অপরচুনিটিকে আইডেন্টিফাই করার জন্য এটা আপনার জন্য যে কাজটা করছে আপনি কি স্যাটিসফাই, এখানে কি কোনো গ্যাপ এরিয়া আপনি নোটিস করছেন, রাইট, এখানে কি আরও কোনো ইম্প্রুভমেন্ট আপনি এক্সপেক্ট করছেন যেখানে আমি আপনাকে হেল্প করতে পারি, কোন জায়গায় আপনার মনে হচ্ছে একটু ফার্দার বেনিফিট আপনার দরকার, রাইট, কীভাবে আমি আপনাকে আরও ফার্দার বেনিফিট দিতে পারি, তো এটা হচ্ছে অপরচুনিটি এরিয়াকে আইডেন্টিফাই করা। এর এফেক্ট কী, হোয়াট আর দ্য এফেক্টস অফ দ্যাট, এটা আপনাকে কীভাবে ইম্প্যাক্ট করছে, এই যে গ্যাপ এরিয়াগুলো থাকছে যে এটা সলিবল ফাইবার তো আমি খাচ্ছি না, ইনসলিবল কিন্তু কাজ হচ্ছে, কিন্তু ইনসলিবল ফাইবার হওয়ার জন্য যেটা হচ্ছে যে আমার না কিছু খাওয়ার পরে একটা মনে হচ্ছে একটা বমি বমি ভাব লাগছে, খেয়ে আমার ভালো লাগছে না, দামটা কম সেটা ঠিক আছে কিন্তু খেয়ে আমার ঠিক ভালো লাগছে না, বা খেয়ে পেটটা খুব ভরে যাচ্ছে, বা এটা খেয়ে আমার মনে হচ্ছে যে একটা ফ্লাক্স মানে উল্টি আসার মতো একটা ফিলিং আসছে যেটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, তো এই এফেক্টটাকে আমরা এলিমিনেট করতে চাইছি। এরপরে আসে যে যে আমি নিডটাকে আইডেন্টিফাই করছি, এখানে নিডটাকে আমি রিইনফোর্স করছি, তো স্যার আমি যেটা বুঝলাম আপনার সঙ্গে কথা বলে যে আপনার ফাইবারটা আপনার জন্য দরকার এবং যে ফাইবারটা আপনি ইউজ করছেন সেটাতে আপনি মোরালনেস স্যাটিসফাইড, কিন্তু এখানে যেহেতু এমন ফাইবার যেটা জলে গুলছে না একটা থকথকে জিনিস তৈরি করছে যেটা খেতে খুব সমস্যা হচ্ছে, তো এই জায়গায় যদি সলিবল ফাইবার আপনি পেতেন যেটা আরও বেশি বেনিফিশিয়াল হয় অ্যাকচুয়ালি সলিবল ফাইবার, কারণ এটা তো এক তো আপনার ওভারঅল জিআই সিস্টেমকে সাপোর্ট করছে, এটা প্রিবায়োটিক হিসেবেও কাজ করছে, এটা বায়ো মুভমেন্টেও হেল্প করছে, তো এই বেনিফিটটা আপনার জন্য অনেক বেশি ভালো হতো। তো সেই জায়গায় আমি আমার প্রোডাক্টটাকে একটু ব্রিফ করে দিই, তাহলে আপনার পক্ষে বোঝা সুবিধা হবে যেটা কোন জায়গায় আপনাকে আরও ফার্দার বেনিফিট দেবে। তো এটা ইনসলভেন্ট ফাইবার, তিনটে ডিফারেন্ট এখানে ফাইবার সোর্স রয়েছে, এটা এইভাবে আপনার জিআই সিস্টেমটাকে হেল্প করছে, এটা প্রিবায়োটিক হিসাবেও কাজ করছে, বাল মুভমেন্টেও হেল্প করছে, তো এগুলো যখন আমি বলছি তখন আমি আমার ওনাকে ট্র্যাকে নিয়ে আসতে পারছি, যেখানে আমার প্রোডাক্টের ব্যাপারে ওনার একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে, যে ইন্টারেস্টটাকে আমি ফার্দার গ্রো করতে পারি। আমরা নিড নার্চারিংয়ের কথা আমি আগের দিন ডিসকাস করেছিলাম, আমরা নিডকে নার্চার করা, একটা নিড যখন আমি খুঁজে পাচ্ছি সেই নিডটাকে জল দিয়ে বড় করে, যেরকম একটা গাছকে জল দিলে সেটা বড় হয়ে ফুল ফল দেবে, সেরকম একটা নিড যখন আমি শুনি সেই নিডের উপরে বেস করে কেউ ডিসিশন নেয় না, ওই নিডটাকে নার্চার করতে হয়, ওনাকে এটা রিয়েলাইজেশন দিতে হয় যে এটা আমার একটা নিড, যেটার আমার ইমিডিয়েট সলিউশন দরকার। যখন এই রিয়েলাইজেশনটা তার মধ্যে আসবে তখন তার মনে হবে আমার ইমিডিয়েট সাপোর্ট দরকার, ইমিডিয়েটলি আমার এখানে প্রোডাক্ট দরকার, আমি ঠিক আছে যেটা ইউজ করছি বাট আমি এখনই এটাকে ইউজ করা শুরু করি। তো নার্চারিং পার্টটা এরপরে আসে, তো নার্চারিংটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, তো নিড নার্চার কী করে করতে হয়, তো একটা নিড যেটা ছোটো থাকে সেটাকে আস্তে আস্তে বড় করতে হয়, এবং যখন নিডটা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কাস্টমার মনে হচ্ছে আই নিড আ সলিউশন রাইট নাও, এক্ষুনি আমার দরকার, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে আপনি আপনার প্রোডাক্টটাকে অফার করতে পারেন। তো এখানে আমার কাজ হচ্ছে জাস্ট কাস্টমার অলরেডি একটা প্রোডাক্টে আছেন, তিনি ইউজ করছেন, মোরালটা স্যাটিসফাইড, তাকে ধীরে ধীরে নিউট্রিলাইজ করা, এরকম নয় না খারাপ বলে প্রোডাক্টের সম্বন্ধে তাকে দিয়েই বলানো যে হ্যাঁ আমি ইউজ করছি, ঠিক লাগছে এই প্রোডাক্টে, আমি এই জিনিসগুলো পাচ্ছি কিন্তু এখানে আমি একটু গ্যাপ এরিয়া দেখতে পাচ্ছি, এই গ্যাপ এরিয়ার জন্য আমি এই প্রবলেমটা ফেস করছি, তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার এই জিনিসটা হলে ভালো হতো। যখন এই জায়গায় কাস্টমার আসছে তারপরে তাকে যখন আপনি আপনার প্রোডাক্টের ভালো জিনিসগুলোর কথা বলছেন তখন তার মনে ওই ফিলিংটা হয়তো আসছে যে ইমিডিয়েটলি আমার এটা ইউজ করা উচিত, যদি ইমিডিয়েটলি না পসিবল হোক তাহলে অ্যাটলিস্ট আমি নেক্সট প্রোডাক্ট যেটা হবে আপনার প্রোডাক্টটা আমি ইউজ করবো, তো এই জায়গায় ওনাকে নিয়ে আসাটা খুব খুব দরকার হয়, রাইট। তো যদি আমরা এটা করতে পারি তাহলে অবভিয়াসলি আপনার কাজটা অনেক ইজি হবে, এবং এটা হচ্ছে সেই ইনডিফারেন্স যে পার্টটা সেটাকে অ্যাড্রেস করা। এর সঙ্গে আমরা
অবজেকশনটাকে গুলিয়ে ফেলবো না, অবজেকশনটা পোস্ট প্রেজেন্টেশন অনেক সময় আসে, যার মধ্যে প্রাইস থাকতে পারে, যার মধ্যে এফিকেসি থাকতে পারে, যার মধ্যে ট্রাস্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যেটা নিয়ে দীপাঞ্জন এখন আপনাদের সঙ্গে কথা বললে। সো বেসিক্যালি এটা একটা ছোট্ট পার্ট যেটা আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে ডিসকাস করে নিই, এরপরে যখন অবজেকশন হ্যান্ডলিংয়ের পার্টটা আসবে সেটাকে অনেক ভালোভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তো সেলস ইজ অল অ্যাবাউট অ্যাপ্রোচ, একটা স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া দরকার। কমিউনিকেশন শুড বি স্মার্ট, মানে একই কমিউনিকেশন সব জায়গায় কাজ করবে তা তো নয়, কমিউনিকেশনটাকে মডিফাই করা সিচুয়েশনের সাথে, তবে গিয়ে আপনি এখান থেকে আপনি কাস্টমারের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তো একটা ছোটো স্টোরি দিয়ে আবার শেষ করি এই পার্টটাকে। তো যে আমরা বলছিলাম না যে ডিফারেন্ট অ্যাপ্রোচ, রাইট, একই জিনিস, আই মিন স্মার্ট থিঙ্কিং, ডিফারেন্ট অ্যাপ্রোচ, স্মার্ট কমিউনিকেশন ক্যান অ্যাকচুয়ালি উইন দ্য গেম। তো এই স্টোরিটাও একটা বহু পুরোনো দিনের একটা রাজার গল্প। তো একটা রাজা এরকম একদিন, যে খুব মানে খুব শূর রাজা, মানে খুব যাকে বলে না ক্রুয়েল টাইপের রাজা, যার খুব যে সবসময় খারাপ চায় মানুষে, তো এরকম একটা রাজা, খুব একটা বাজে বুদ্ধি তার মাথায় এলো যে আমার ফার্মে কাজ করার জন্য আমার বিনা পয়সার শ্রমিক লাগে, কিন্তু লোককে তো পয়সা দিতে হয় কাজ করাতে গেলে, তো আমি সেটাও দিতে চাইছি না, আমি বিনা পয়সার শ্রমিক চাই। তো তার জন্য সে একটা প্ল্যান তৈরি করলো, সে প্ল্যান করে ভাবলো যে সে অ্যানাউন্স করলো নিজের রাজ্যে যে যদি কেউ আমাকে এমন একটা গল্প বলতে পারে যে গল্পটা বলার পরে আমি তাকে বলবো যে এটা তো পুরোপুরি মিথ্যে গল্প, বা এই জিনিসটা একদমই মিথ্যে, এটা হতে পারে না, রাইট, তাহলে আমি তাকে পুরস্কৃত করব, তাকে তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবো, তাকে আমি 1000 স্বর্ণমুদ্রা দেবো, এটা তিনি অ্যানাউন্স করলেন। কিন্তু কেউ যদি আমাকে এটা না বলাতে পারে, কেউ একজন একটা গল্প করলেন কিন্তু আমি যদি তাকে বলি যে এটা তো হতেই পারে, রাইট, এটা তো হতেই পারে, এর মধ্যে কী প্রবলেম আছে, এটা এটা মিথ্যে নয়, এটা সত্যি হতে পারে, তাহলে কিন্তু তাকে আমার ফার্মে বিনা পয়সায় 5 বছর কাজ করতে হবে, শুধু খাওয়া দাওয়া পাবে, কোনো পয়সা পাবে না। তো অনেকেই ভাবলো যে বাহ, রাজকন্যা পাচ্ছি, তার সঙ্গে স্বর্ণমুদ্রা পাচ্ছি, তো ট্রাই করে দেখা যাক। তো অনেকে লোভে পড়ে এলো, বিভিন্ন রকমের রাজগুলি গল্প তাকে শোনালো রাজাকে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই রাজা বলছে না না, এ তো হতেই পারে, এ আর এমন কি ব্যাপার, এ তো হতেই পারে। এবং যখনই বলছে আর এমন কি ব্যাপার হতেই পারে, তাকে রাজা বলে যাও এবার তুমি গিয়ে ফার্মে কাজ করো। এরকম করে দিন যায়, মাস যায়, এরকম শয়ে শয়ে লোক আসছে, গল্প শোনাচ্ছে, রাজা বলছে তো হতেই পারে, তাকে পাঠিয়ে দিচ্ছে ফার্মে। এরপর একটা ছেলে, সে খুব বুদ্ধিমান, রাইট, সে ভাবলো না এরকম করলে হবে না, সে ভাবলো একটা বুদ্ধি কাটা যাক। হ্যাঁ, সে রাজার কাছে গেল, গিয়ে বললো যে আমার কাছে একটা গল্প আছে। রাজা বললো তুমি তো জানো এর কনসিকোয়েন্সেস কী, এর আগে তো কতজন এসছে ফার্মে, তারা কাজ করছে বিনা পয়সায়, তুমিও সেরকমই হতে চাইছো? বলছে না, আমার কাছে একটা খুব সুন্দর গল্প আছে যেটাকে আপনি ডেফিনেটলি বলবেন যেটা মিথ্যে, আর যদি মিথ্যে নাও বলেন তাহলেও আমার কোনো মানে এখানে ক্ষতি নেই। যাচ্ছে, বলো তো কী গল্প? বলছে এই গল্পটা আজ থেকে 100 বছর আগেকার গল্প। সেই সময় আমার দাদু ভীষণ বড় লোক ছিলেন, একটা বিশাল বড় রাজ্যের রাজা ছিলেন, এই রাজ্যটা অ্যাকচুয়ালি আমার দাদুর ছিল, রাইট, এবং তিনি বিশাল বিশাল বড় লোক ছিলেন, এবং আপনার বাবা, তিনি আপনার দাদু, তিনি ভীষণ গরিব ছিলেন, একদম গরিব মানুষ ছিলেন, রাইট। তো তখন তিনি আমার দাদুর কাছে, আপনার দাদু এসেছিলেন, এবং এসে আমার দাদুর থেকে তিনি 10,000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলেন, এবং ধার নিয়ে তিনি এটা বলেছিলেন যদি আমি এটা শোধ নাও করতে পারি, আমার নেক্সট জেনারেশনের যেই থাকবে, সে যে অবস্থাতেই থাকুক, তার মাথায় এই লোনটা গিয়ে জমা হবে, মানে যদি আমি শোধ করতে না পারি আমার ছেলে করবে, ছেলে করতে না পারলে তার ছেলে করবে। এবং তার জন্য তিনি আমাকে একটা কাগজও লিখে দিয়েছিলেন, দাদুকে একটা কাগজ তিনি লিখে দিয়েছিলেন, সেই কাগজটা আমার দাদু আমাকে দিয়েছিলেন, এবং আজকের দিনে আপনি রাজা হয়েছেন, অনেক বড় লোক হয়েছে, তো আপনার কাছে নিশ্চয়ই 10,000 স্বর্ণমুদ্রা হবে, তো এই 10,000 স্বর্ণমুদ্রা সংগ্রহ করার জন্যই আমি আপনার কাছে এসেছি। তো এই সেই কাগজ যেখানে আপনার দাদু স্বাক্ষর, আমার দাদু স্বাক্ষর রয়েছে, তো আপনি এই কাগজটা নিন, আমাকে 10,000 স্বর্ণমুদ্রা আমাকে দিয়ে দিন, যেটা আমার প্রাপ্য। এটা শুনে রাজা পুরো রাগে লাল হয়ে গেল, ভাবলো এবার আমি কী করি, এখানে তো আমার কাছে উপায় নেই, যদি আমি এখানে বলি যে এটা সত্যি তাহলে আমাকে 10,000 স্বর্ণমুদ্রা দিতে হবে এত লোকের সামনে, আর যদি বলি যে এটা মিথ্যে তাহলে আমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, 1,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। কিন্তু রাজা ভাবলো যে যার মাথায় এত বুদ্ধি তাকে তার সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দিতেই পারি। তো সে বললো যে তোমার এই গল্পটা পুরোপুরি মিথ্যে। বলে রাজা হাসলো, হেসে ওকে বললো তুমি যোগ্য জানো, তো তোমার সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেবো। তো এখানে অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট, এখানে ওর বুদ্ধি এবং কমিউনিকেশন এবং যেভাবে সে এটাকে প্রেজেন্ট করলো সেটার ইম্প্যাক্ট এখানে সে পেলো। তো
প্রেজেন্টেশন অলওয়েজ ম্যাটার, যেটা দীপাঞ্জন শেষ করলো, তো সেটাতেই আমরা আবার ফিরে এলাম। তো প্রেজেন্টেশন এরপরে যে জায়গাটা আসে সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং, এবং সেইখানে দীপাঞ্জন আবার আপনাদের সঙ্গে এনগেজ করবে এবং অবজেকশন হ্যান্ডলিং নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওভার টু দীপাঞ্জন এগেন। থ্যাংক ইউ বিক্রমদা। তো আমরা শুনলাম যে কোন কোন সিনারিওতে আমরা অবজেকশন হ্যান্ডলিংটা করতে পারি এবং অবজেকশন হ্যান্ডলিংয়ের জন্য কী কী ইম্পর্টেন্ট সেটা আমরা এবারে দেখে নেব। আর প্রেজেন্টেশনটাও কেন ইম্পর্টেন্ট সেটাও আমরা শুনলাম লাস্টে ওই স্টোরিটার মাধ্যমে। সো যদি দেখি আমরা অবজেকশন হ্যান্ডেল করাটা কেন ইম্পর্টেন্ট, বিকজ যতক্ষণ না আমরা একটা অবজেকশন সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছি, কাস্টমারের কেনার ইচ্ছে থাকলেও সে কিন্তু কিনবে না, বিকজ কোথাও না কোথাও তার মনের মধ্যে ডাউট থেকে যাচ্ছে, কোথাও না কোথাও তার মনের মধ্যে সেই কোয়ারিজগুলো থেকে যাচ্ছে। যদি আমরা আমাদের এন্ড থেকেও দেখি, আমরাও যদি আমাদের পার্সপেক্টিভ থেকে দেখি, যখন আমরা কোনো জিনিস কিনতে যাচ্ছি, আজকে আমাদের মনেও যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থেকে যায়, আমরা কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু কিনি না। সেখানে বলা হচ্ছে যে প্রফেশনাল সেলস পার্সন শুড নট বি অ্যাফ্রেড অফ কাস্টমার অবজেকশন। অবজেকশন আসতেই পারে, আপনারা একদম ভয় পাবেন না, বরঞ্চ আমরা নিজেদেরকে তৈরি রাখবো, অবজেকশন আসুক না, অবজেকশন আসতেই পারে, কোয়ারিজ আসতেই পারে, তার জন্য আমরা নিজেদেরকে ওয়েল প্রিপেয়ার্ড রাখারই কিন্তু চেষ্টা করবো সবসময়। যদি আপনি নিজেকে সেইভাবে তৈরি করতে পারেন, আপনি দেখবেন সেই অবজেকশনটাকেই কিন্তু আপনি ইজিলি অপরচুনিটিতে কনভার্ট করে ফেলতে পারছেন। তো সেই জন্যে আজকে আপনাকে নিজেকে সেরকমভাবে স্কিলফুলি তৈরি করতে হবে, নিজের স্কিল সেটটাকে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতে হবে, এবং আপনাকে এটাও চেষ্টা করতে হবে আজকে যখনই আপনার কাছে কোনো অবজেকশন আসছে, আপনি সেটা কাস্টমারের পার্সপেক্টিভ থেকে ভাবুন যে কাস্টমার কেন অবজেকশনটা করছে, তার কী কী কনসার্নস আছে, সেই কনসার্নসগুলোকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি সেটা আপনাকে প্রপারলি এনশিওর করতে হবে। কী কী কজ হতে পারে, মেবি অবজেকশন এটা হতে পারে যে হয়তো প্রসপেক্ট অন্য কোনো ব্র্যান্ডের এরকম একটা প্রোডাক্ট ইউজ করতো কম্পিটিশন ব্র্যান্ডের, এবং সেই প্রোডাক্টটা ইউজ করে সে হয়তো স্যাটিসফাই হয়নি, সে ভাবছে এই প্রোডাক্টটা ইউজ করে হয়তো আমার সিমিলার কাইন্ড অফ প্রবলেম হতে পারে বা সিমিলার কাইন্ড অফ কনসিকুয়েন্সেস অ্যারাইজ করতে পারে, বা এমনটাও হতে পারে যে আপনি হয়তো যেটা বোঝাতে চাইছেন কাস্টমার হয়তো সেটা ঠিকভাবে বুঝতে পারছে না এবং সে কোয়ারি করছে কিন্তু সেটাই হয়তো আপনার অবজেকশন মনে হচ্ছে, এরকমটা হতে পারে। এমনটা হতে পারে অনেক সময় যেরকম দেখবেন আমরা অনেকেই আছি যারা কিছু কিছু প্রোডাক্ট দীর্ঘদিন ধরে ইউজ করছি, মেবি সাবান, শ্যাম্পু, ডিওড্রেন্টস, পারফিউম, এগুলো আমরা চট করে খুব একটা চেঞ্জ